তুমি কি ভেবেছিলে অভিমন্যু? কি ভেবেছিলে হ্যাঁ? গাছেরও খাবে, তলারও কুড়োবে, সেটাই ভেবেছিলে তো? হ্যাঁ সেটাই তো ভেবেছিলে। কারণ পরমেশ্বরের সঙ্গে বিয়ে হওয়ার পর তুমি দিনের পর দিন আমার বাড়িতে এসে থাকতে চেয়েছো, থেকেওছো আমার বাড়িতে। ঠিক করেছিলে তুমি? আমি বোকা, আমি আমি বুঝতেই পারিনি যে এক্স্যাক্টলি সে মনে সে মনে আমি কিরকম বোকা। দেখো তোমার কথায় গলে গিয়ে ল্যাং ল্যাং করে তোমার অসুস্থতার সময় হসপিটাল চলে গেলাম, সেখানে তুমি আমাকে কি বললে? আমাকে ছাড়া নাকি তুমি ভালো থাকতে পারবে না। আমি বোকার মতো চলে এলাম তোমার সঙ্গে এই বাড়িতে, থেকে গেলাম দিনের পর দিন। কম অপমান তো আমাকে সহ্য করতে হয়নি, বাড়ি শুদ্ধ লোক মিলে আমাকে সেই সময় অপমান করেছে, সেটা সহ্য করে আমি তোমার সঙ্গে থেকে গিয়েছিলাম। একটাবারের জন্য বুঝতে পারিনি তোমার ইন্টেনশনটা কি, তোমার পরমেশ্বরীকেও চাই, তোমার আমাকেও চাই। আর আজ যখন আমি বুঝতে পারলাম পুরোটা, নিজের ভালোটা বুঝতে পেরেছি, এখন আমি একটু ভালো থাকতে চাই। ওমা কি আশ্চর্য, তোমার সহ্যই হচ্ছে না, তোমার কিসের এত গায়ের জ্বালা আমি বুঝতে পারছি না। অনেকক্ষণ থেকে আনপার্লামেন্টারি কথা বলে যাচ্ছ। আনপার্লামেন্টারি কথা আমি মোটেই বলছি না, আনপার্লামেন্টারি কথা তুমি বলছো, আমি নয়, এটা তুমি বলছো। জুজু আসলে আমরা অনেক রাতে ফিরেছি তো একদম ঘুম হয়নি, ও ঘুমোচ্ছিল আমি ডাকিনি, তাই একটু বিশ্রাম নিচ্ছে। জুজু কেমন আছিস তুই? মা আমি ভালো আছি, তুমি কাঁদছো কেন? একদম কাঁদবে না। আচ্ছা তুমি আমাকে দেখো, আমি কি আমার নিজের কোনো বিপদ হতে দিয়েছি? দিনই তো, দেখো একদম সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরে এসেছি আমি, একদম কাঁদবে না। তোকে আর কোথাও যেতে দেবো না আমি, তুই কোথাও যাবি না, আর তুই তুই আমার কাছে থাকবি, আমার কাছে থাকবি এখন থেকে। আচ্ছা মামা তোমার কাছে থাকলে কি বিপদগুলো দূরে দূরে থাকবে? থাকবে না তো। এখন তুমি ইমোশনাল হয়ে গেছো বলে কথাগুলো বলছো, নাহলে তুমি নিজেই বলো, আমি যে তোমার কাছে গিয়ে থাকবো, তুমি কি বাড়িতে থাকতে পারবে?